হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি খান মোহাম্মদ প্রিন্স, আছি আপনাদের সাথে ঘুরি ফিরি খুঁজে বেড়াই এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও ওয়েলকাম জানাচ্ছি। পৃথিবীর সব মানুষই আসলে ফ্যাশন সচেতন, যার ফ্যাশন স্টাইল বা রুচি যতটা আধুনিক তার স্টাইলটাও একটু অন্যরকম। সো আমরা আসলে শুধুমাত্র যে পোশাক আশাকেই ফ্যাশন সচেতন ওইটা না, এখন অবশ্য এরকম হয়ে গেছে যে ঘর বাড়ি থেকে শুরু করে আসবাবপত্র সব কিছুর মধ্যে ফ্যাশনটা আমাদের নিত্যদিনের একটা সঙ্গী। ওই দিক থেকে আমি আজকে এসেছি, এটা হচ্ছে হ্যান্ডক্রাফটেড কিছু প্রোডাক্ট এইখানে তারা সেল করে, এটা হচ্ছে মিরপুর দুয়ে অবস্থিত এবং এটা আসলে জার্মান টেকনোলজির যে কলেজটা আছে তার মানে রোডের সাথে, অথবা আপনি যদি বাংলাদেশ ব্যাংক ট্রেনিং সেন্টার মিরপুর দুয়ে হচ্ছে এই শপটা অবস্থিত। এইখানে ইউনিক কিছু জিনিস, হ্যান্ডক্রাফটের ইউনিক কিছু জিনিস এইখানে আছে, আমরা এইগুলোর নাম এবং প্রাইসগুলো একটু জানার চেষ্টা করব। ভিডিও শুরু করতে চাই আমরা আসলে একটু ইউনিক প্রোডাক্ট দিয়ে। এগুলো হচ্ছে পাতার, নর্মালি এটা আসলে কি পাতার ভাইয়া? এটা সুপারি পাতার প্লেট, সুপারি পাতার। এটা হচ্ছে একটা বাটির মতো, এটার দামটা যদি একটু বলতেন। এটা কয়েকটা সাইজ হয়, আচ্ছা, সেটা হলো যে 20 টাকা থেকে শুরু করে 50 টাকা পর্যন্ত। এখানে কিন্তু এই যে লাভ তাদের জন্য সব থেকে পারফেক্ট, তারা আর কি আর্ট করতে পারবে এগুলো। আচ্ছা, বিভিন্ন ধরনের ট্রে দেখতেছি, তো এগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, বিভিন্ন শেপের আছে, বিভিন্ন শেপেরও আছে। একটু প্রাইসগুলো হচ্ছে কত থেকে শুরু? 20 টাকা থেকে 50 টাকা পর্যন্ত। আচ্ছা, 20 টাকা থেকে 50 টাকার মধ্যে কিন্তু এই জিনিসগুলো আপনারা নিতে পারবেন। এগুলো কিন্তু অনেক ধরনের আইটেম আছে, সবগুলো আমরা আসলে ডিটেইলসে জানলাম না, তো আপনাদেরকে একটু দেখিয়ে দেই যে প্রিন্টিং করাও কিন্তু কিছু আছে। যারা আসলে প্রিন্টিং ভালোবাসেন, ঘরের শোভা বা ড্রয়িং রুমের শোভা, ডাইনিং রুমের জন্য যারা আসলে নিতে চান তারা কিন্তু চলে আসতে পারেন। এগুলো বাবুই পাখির বাসা। আচ্ছা, বাবুই পাখির বাসা, যারা আসলে ঘরে বা ডাইনিং রুমে বা লিভিং রুমে রাখতে যাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন। বাবুই পাখির বাসার আবার ছাড়াও কিছু দেখতে পাচ্ছি, এগুলো আসলে কিসের? এটা পাখির বাসা, বাট এটা এক ম্যাটেরিয়াল, ওইটা হলো অন্য ম্যাটেরিয়াল। আচ্ছা, এটা কি ম্যাটেরিয়াল? এটা হলো হোগলা পাতা, হোগলা পাতা, এবং এটা নারকেলের সোপরা। আচ্ছা, নারকেলের সোপরা, আর একটা আছে হোগলা পাতা। তো নারকেলের সোপরার এটা প্রাইসটা কত? এটা 350 টাকা। ওকে, এবার তিনটা সাইজ আছে। আচ্ছা, ছোট বড়। এটা মিডিয়াম 350, ছোটটা 200 টাকা, বড়টা 500 টাকা। 500 টাকা। আচ্ছা, আর এই হোগলা পাতার এগুলো? হোগলা পাতার এটা 550 টাকা। 550 টাকা, ওকে। এর পরবর্তীতে আমরা কিছু মনে হয় শোভা দেখতে পাচ্ছি, এটা কিসের শোভা? এটা এটা মাজুনি এবং ন্যাচারাল একটা মাজুনি। আচ্ছা আচ্ছা, যেটা নারিকেল সোপরা থেকে তৈরি, আমরা সাধারণত বাজার থেকে যেগুলো ইউজ করি ওটার থেকে এটা আমরা যদি একবার ইউজ করি তাহলে বাজারটা ইউজ করতে ইচ্ছা করবে না, এটা এতটাই ভালো এবং মজবুত। এটার দুইটা দাম কত? অনলি 40 টাকা পিস। অনলি থালা বাসন মাজুনি, আর ছোলের মাজুনি আছে আমাদের, ওই যে দুন্দুলের খোসা। আচ্ছা আচ্ছা, ন্যাচারাল। এটা প্রাইসটা কত? এটা 30 টাকা অনলি। 30 টাকা, ওকে। আমরা এখানে কিছু বাটি দেখতে পাচ্ছি, এগুলো আসলে কি হিসেবে ইউজ হয়? যদি এগুলো টপ রাখার জন্য, টপ রাখার সৌন্দর্যের জন্য। এটা হচ্ছে উপরে একটা কভারের মতো কাজ করবে, রাইট? আচ্ছা, এগুলোর প্রাইসগুলো কেমন? এটা 50 টাকা থেকে শুরু করে আমাদের কাছে 400-500 টাকা পর্যন্ত আছে। 50 টাকা থেকে শুরু করে 400-500 টাকা পর্যন্ত। এবং যারা সেট নেয়, অনেকে সেট নেয়, সেটটা একটু প্রাইস কম পড়ে। ওকে, তিনটা তিন পিসের সেট, তিনটার সেট হয়। তিনটার সেট কত? এটা সাইজের উপর ডিপেন্ড করে, সেট 500 টাকা থেকে শুরু করে 1250 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এইখানে এগুলো দেখতে পাচ্ছি, এগুলো বিভিন্ন ফলের ঝুড়ি টাইপের। এটা হলো বেতের। আচ্ছা, এটা হলো বেতের ঝুড়ি, এটা অনেক ইউনিক, এটা একদম ইউনিক, এটা কোথাও পাচ্ছেন আর কি। আচ্ছা, এটা একদম ইউনিক এবং যেহেতু বেতের, সো এটা আসলে ইউনিক হওয়াটাই স্বাভাবিক। এটার প্রাইসটা কেমন? এটা 450 টাকা। 450, এগুলো কিসের জন্য? এগুলো জুয়েলারি বাস্কেট। আচ্ছা, জুয়েলারি বাস্কেট, ওকে। যারা আসলে একটু ফ্যাশন চর্চা, যারা আসলে জুয়েলারি প্রোডাক্টগুলো রাখতে চান ইউনিক কোনো কিছুতে, তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারেন। এটা আসলে কি ম্যাটেরিয়াল? এটা সন এবং পাট। সনের, সনের এবং হচ্ছে পাটের দড়ির আর কি রং করা আছে, অবশ্যই এটাতে ঢাকনাও আছে। তো এটা প্রাইসটা যদি একটু বলতো? এটা 350 টাকা। 350, ওকে। আমরা নিচে কিছু দেখতে পাচ্ছি বড় বড়, এইগুলো আসলে ট্রে টাইপের মনে হচ্ছে। এগুলো হলো ফ্রুটস বাস্কেট। ফ্রুটস বাস্কেট, যারা আসলে ইউনিক টাইপের ফ্রুটস বাস্কেট নিতে চান তারা কিন্তু দেখতে পারেন। এগুলোর এগুলো প্রাইস কেমন ভাইয়া? এটা 200 টাকা অনলি। বিভিন্ন ধরনের ফ্রুটস বাস্কেট আছে, এটা 300 টাকা। 300 টাকা ডিজাইন একটা। আচ্ছা, এটা সন এবং হচ্ছে পাটের দড়ি, রাইট? আচ্ছা, এটা প্রাইসটা কত বললেন? এটা 300 টাকা। 300 টাকা। এখানে কিন্তু আবার ছোট বড় সাইজও কিছু আছে। বিভিন্ন সাইজের আছে, বিভিন্ন সাইজের পাওয়া যায়। এগুলো এগুলো কিন্তু সাইজও আছে সনের মধ্যে। এগুলো প্রাইসগুলো কেমন? এটা 350 টাকা। 350। এখানেও কিন্তু বড় কিছু ফ্রুটসের ঝুড়ি দেখতে, বাস্কেট দেখতে পাচ্ছি আমরা। এগুলো প্রাইসগুলো একটু বলা যাবে? হ্যাঁ, এটা তিন পিসের সেট হয়, যারা সেট নিতে চায় সেট 750 টাকা, আর সিঙ্গেল নিলে 250-300-350। আচ্ছা, এইখানে এগুলো এগুলো কিসের জন্য? এই যে এইটা, এটা আসলে এগুলোও আপনার বিভিন্ন অনেকে অনেক কিছু রাখতে চায়,
এটা ওটা রাখার জন্য অনেকেই আচ্ছা মেডিসিন বক্স বা আপনার জুয়েলারি টিউলারি অনেক কিছু কিন্তু রাখা যাবে এটা প্রাইসটা কেমন এটা 350 টাকা ওকে এবং আমাদের কাছে আরো কিছু আছে সেটা হলো যে লন্ড্রি বাস্কেট বড় বড় কিছু ট্রলির মতো দেখতে এগুলো লন্ড্রি বাস্কেট লন্ড্রি বাস্কেট যারা বলে আসলে কাপড় চোপড় ইউনিক কোনো কিছু তো রাখতে চান তারা কিন্তু অবশ্যই দেখতে পারবে এগুলো ম্যাটেরিয়াল দেখেন এগুলো কিন্তু হচ্ছে এগুলো কি দাও রডের মতো দেখতে এটা হলো জিআই তার এবং হোগলা পাতা দিয়ে তৈরি আচ্ছা মোটা হচ্ছে জিআই তার যেন এই বাস্কেটটাকে শক্ত করে রাখার জন্য এটা প্রাইসটা কেমন এটা 1400 টাকা এবং বিভিন্ন শেপের আমাদের কাছে আছে কত থেকে শুরু হয় 800 টাকা থেকে শুরু করে 2500 টাকা পর্যন্ত আমাদের আছে এবং কেউ যদি চায় কাস্টমাইজ করে নিতে সেটাও করে দিই আচ্ছা আমরা এই পাশে আরো কিছু ইউনিক জিনিস আছে যে ইউনিক জিনিসগুলো একটু দেখি যেমন এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এগুলার নামটা দিয়ে দিচ্ছি এগুলো ডোরবেল আচ্ছা ডোরবেল এটার প্রাইসগুলো কেমন হয় এটার প্রাইস 100 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে এবং অনেক ইউনিক 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 অনেক কিছু আছে এখানে আচ্ছা ওই পাশে কিছু ছোবা দেখতে পাচ্ছি ওটা ধুন্দুলে ছোবা যেটাকে বলে এটা গা ঘষা আর কি মেইনলি আসলে গ্রামের অনেকেই আসলে ওই ছোবাগুলো একটা সময় ইউজ করত এগুলো কত কত টাকা করে এটা মাত্র 20 টাকা পিস আচ্ছা এইখানে যে ব্যাগের প্রাইসগুলো একটু বলে দেন এগুলো সম্পূর্ণই পাটের ব্যাগ এখানে ব্যাগ 150 টাকা থেকে শুরু করে 350 টাকা পর্যন্ত আছে 150 টাকা থেকে শুরু করে সাইজ অনুযায়ী 350 টাকার মধ্যে নিতে পারবেন এই পাশে আমরা কিছু ইউনিক শোপিস দেখতে পাচ্ছি যেমন এই শোপিসগুলো কিন্তু আপনাদের রুমের জন্য খুব ইউজ করে যেমন এটা হচ্ছে নৌকা নৌকার এইখানে কিন্তু আরও একটা ডিজাইন আছে ভাইয়া যদি একটু প্রাইসগুলো একটু বলতেন এবং এইটার হচ্ছে শাম্পান যেটাকে বলে দেখেন ইউনিক কিন্তু সো এগুলোর প্রাইসগুলো একটু যদি বলতেন এগুলো খুব সীমিত দাম 150 টাকা 200 টাকা 300 টাকা আচ্ছা এই পাশে কিন্তু আমরা দড়িও কিছু দেখতে পাচ্ছি যেমন এই পাশে একটা ঘোড়া আছে ভাইয়া একটু বলেন ঘোড়া আছে এই পাশে দেন হচ্ছে হাতি শেপ আছে ঘোড়া এবং হাতি শেপ এইখানে একটা দেখতে পাচ্ছি যে ঘোড়া এটার প্রাইসটা কত ভাইয়া এটা 500 টাকা হল 500 টাকা এগুলো 350 টাকা 450 টাকা ওকে এই পাশে কিন্তু আমরা টিস্যু হোল্ডার যেটা আর কি টিস্যু হোল্ডারের প্রাইসটা কত 250 টাকা হল 250 ওকে এই পাশে কিন্তু একটা ঘরের মতো দেখতে পাচ্ছি এটা কিন্তু আসলে একদম পাটের পাট যেটাকে বলে এবং এটা একটু বক্স বা ঘর টাইপ এটা প্রাইসটা কত এটা 250 টাকা এটা জুয়েলারি বক্স হিসেবে ইউজ করতে পারবো আচ্ছা জুয়েলারি বক্স হিসেবে ইউজ করতে পারেন প্লাস হচ্ছে শোপিস হিসেবে কিন্তু ইউজ করা যাবে সো ইউনিক একটা ডিজাইন কিন্তু এখানে একটা জুয়েলারি বক্স দেখতে পাচ্ছি ভাই এটা প্রাইসটা কত এটা 350 টাকা এরকম আমাদের অনেক পাটের জুয়েলারি বক্স আছে অনেক ইউনিক ইউনিক যেমন এই যে এগুলো দেখতে পারতেছেন এগুলো একটু বড় এবং এগুলো প্রাইসগুলো কম একদম ইউনিক এটা 650 এগুলো 650 টাকা আরও আছে এটা 350 টাকা এবং বিভিন্ন ধরনের জুয়েলারি আছে আর কি বুঝতে পেরেছি এখানে কিছু আর্টিফিশিয়াল ফুল দেখতে পাচ্ছি এই ফুলগুলো প্রাইসগুলো কত থেকে শুরু এই ফুলের রেঞ্জ 150 টাকা থেকে শুরু করে 550 টাকা পর্যন্ত আছে ওকে যারা আসলে ইউনিক টাইপের একটু জিনিস চাচ্ছেন যেমন হচ্ছে এটা একটা শোপিস যেমন হারিকেনের মতো এটা প্রাইসটা কত ভাইয়া এটা 300 টাকা অলরেডি 300 টাকা এইখানে আরও কিছু বেশ কিছু ইউনিক টাইপের কিন্তু আছে যেমন এই যে এই টেম্পোটা কত আগের যে টেম্পোটা ছিল এটা টেম্পো 1000 টাকা 1000 টাকা রিক্সাটা রিক্সার কয়েকটা সাইজ আছে এটা একদম বিগ সাইজ এটা হলো 900 টাকা এবং আরেকটা ছোট সাইজ আছে 550 টাকা আর এটা হলো 450 টাকা আচ্ছা এখানেও কিছু কিন্তু আছে হ্যাঁ এগুলো দেখতে পারেন এই পাশে যে বক্সগুলো দেখতে পাচ্ছি এগুলো বেসিক্যালি আসলে কিসের বক্স এগুলো হলো রিং বক্স আচ্ছা রিং বক্স বা চুরি বক্স হিসাবে ইউজ করা যায় এই পাশে কিন্তু ব্রাশ দেখতে পাচ্ছি এটা কি কাঠের ব্রাশ বাঁশের ব্রাশ আচ্ছা বাঁশের ব্রাশ ওকে বাঁশের ব্রাশ আমি কখনো দেখিনি এটা কিন্তু ফার্স্ট টাইম বাঁশের ব্রাশ এটার প্রাইসটা কেমন ব্রাশ 70 টাকা অনলি আচ্ছা এইখানে আরও কিছু কিন্তু শোপিস আছে যেমন হচ্ছে আপনার ক্যালেন্ডার ডেস্ক কিন্তু আছে ক্যালেন্ডার ডেস্ক যারা আসলে চান ফ্রাইডে কবে এটা অবশ্য হাত দিয়ে ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে এটা প্রাইসটা কেমন 200 টাকা হবে 200 টাকা ওকে এই ধরনের ইউনিক কিন্তু জিনিস আপনি এখানে কিন্তু পাবেন পরবর্তীতে আমরা আরও কিছু শোপিসে চলে যাই যেমন এই যে হ্যাঙ্গিং করা আছে এই শোপিসগুলো এগুলো প্রাইসগুলো কেমন ভাইয়া এগুলো সম্পূর্ণ হাতে ম্যাক করা এবং সম্পূর্ণটাই পাটের ওকে এগুলো 200 টাকা থেকে শুরু করে 300 টাকা পর্যন্ত আছে আচ্ছা এই যে সুইট হোম বা এটার প্রাইস এগুলো অনলি 150 টাকা করে পার পিস এই ধরনের অনেক ডোরবেল আমাদের কাছে আছে ওকে অনেক ইউনিক ইউনিক কিছু আছে আচ্ছা এই পাশে বড় বড় কিছু আমরা ই দেখতে পাচ্ছি পাপোশ দেখতে পাচ্ছি আমরা একটু পাপোশের দামগুলো একটু জানি পাপোশ কিন্তু এটা মনে হচ্ছে যে ছোট সাইজ থেকে শুরু করে বিগ সাইজ পর্যন্ত আছে পাপোশের দামগুলো যদি একটু বল এটা সম্পূর্ণটাই পাটের
ওকে, এবং বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন দেখেন, ইউনিক সব, কিন্তু এগুলো পাটের কিন্তু। সো ভাই এগুলো আসলে কত রেঞ্জ থেকে শুরু এবং কত টাকার মধ্যে হয়? এটা আমাদের রেঞ্জ 300 টাকা থেকে 1500 টাকা পর্যন্ত আছে। 300 টাকা থেকে 1500 টাকার মধ্যে আছে। এপাশে কিন্তু ছোট এবং বড় দোলনা দেখতে পাচ্ছি আমরা। ভাই দোলনার প্রাইসগুলো, ছোট এবং বড় দোলনার প্রাইসগুলো যদি একটু বলে দিতে। দোলনা আমাদের 3000 থেকে শুরু করে একদম 12000 টাকা পর্যন্ত দোলনা আছে। এই যেটা আছে এই সাদাটার, এটার প্রাইস কত? এটা 3000, এটা 3500, এটাও সেম প্রাইস 5000 5500। ওকে, 5000 5500। মেনলি যে আকর্ষণ আমার কাছে যেটা মনে হয়েছে, দেখেন একদম কিন্তু এগুলো হচ্ছে বাঁশের তৈরি ল্যাম্প। তো বিভিন্ন সাইজের কিন্তু ল্যাম্প আছে, ছোট এবং বড়। এগুলোর মধ্যে তারটা দেওয়া আছে। সো ভাই এই ল্যাম্পগুলোর প্রাইসগুলো যদি একটু বলতেন। আমাদের কাছে বিভিন্ন ধরনের ল্যাম্প আছে, ওকে, বিভিন্ন শেপের, সম্পূর্ণটাই বাঁশের। এবং এই ল্যাম্পগুলো আমাদের 500 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত আছে। আচ্ছা, এই যে রাউন্ড শেপে এটা প্রাইসটা কত? এটা হলো ঝুলন্ত এবং অনেক গর্জিয়াস একটা ল্যাম্প। ওকে, এটা 1000 টাকা মাত্র। 1000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এই পাশে আরেকটা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু সবই বাঁশের। সো এটা হ্যান্ডমেড কিন্তু, এগুলো আসলে মেশিনারিজ কোনো কিছু না। এইগুলোর প্রাইসগুলো কেমন ভাই? এটা 650 টাকা করে মাত্র। 650। এখানে কিন্তু এই যে এটা দিয়েও কিন্তু আপনি ল্যাম্প শেপ করতে পারবেন। পলো দেখতে পাচ্ছি একদম ছোটো সাইজের, যে পলোগুলো দিয়ে আসলে গ্রামে আগে মাছ ধরতো। এটা প্রাইসটা কেমন? এটা 200 টাকা। 200 টাকা। এ পাশে বড়ো সাইজের কিন্তু কিছু ল্যাম্প দেখতে পাচ্ছি। বড়ো সাইজের ল্যাম্পগুলোর প্রাইসগুলো একটু বলে দেবেন ভাইয়া। এটা স্টার্ন ল্যাম্প, স্টার্ন দুইটা সাইজ আছে আপাতত। ওকে, একটা 750 টাকা। কত? 750। ওকে, আর একটা 950। 950 এবং তার হোল্ডার সহ সব কিছু দিয়ে, এবং কার্ড হোল্ডার কিন্তু সহ, সব কিছু সহ কিন্তু এগুলো প্রাইসগুলো বলেছে। এ পাশে আমরা কিছু ইউনিক টাইপের জিনিস দেখতে পাচ্ছি, যেমন বাচ্চাদের কিন্তু দোলনা আছে এখানে, ছোটো ছোটো বেবিদের জন্য আসলে দোলনা। এগুলো প্রাইসগুলো কেমন? এগুলো আমাদের কাছে এগুলো নর্মাল দোলনা পাওয়া যায়। একটা আমাদের কাছে দুইটা সাইজ আছে। ওকে, একটা হলো 650 টাকা, একটা 850 টাকা, দুটাই আছে। এইখানে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনি বাস্কেট টাইপের। এগুলো হচ্ছে তিনটা সেট। এই তিনটা সেটের প্রাইস কত ভাইয়া? তিনটা সেট 800 টাকা। আচ্ছা, এইখানে কিন্তু এই যে জালি দেখতে পাচ্ছেন, যারা আসলে খাবার টাবার ঢেকে রাখার জন্য। তো নর্মালি আমরা আসলে প্লাস্টিক জালি ইউজ করি, যারা আসলে আগে গ্রামে ছিল তারা কিন্তু এই ধরনের জালি ইউজ করতো খাবার ঢাকার জন্য। এগুলো প্রাইসগুলো কেমন? এটা 150 টাকা বললি। 150 টাকা করে হচ্ছে জালি। এই জিনিসগুলো আসলে কী হিসাবে ইউজ করা হয় যদি একটু বলতেন? এগুলো বিভিন্ন ধরনের ঝুড়ি হিসাবে ইউজ করা, আগের যারা আসলে ছিল অনেক কিছু রেখে রেখে কিন্তু এটাতে খাবার খাওয়া যেত। সো এগুলো প্রাইসগুলো কেমন? এটা 80 টাকা অনলি পার পিস। 80 টাকা অনলি পার পিস। এটা 50 টাকা অনলি। 50। এ পাশে আরও একটা ডিজাইন আছে যেটা হচ্ছে ঘুরানোর জন্য। এগুলো কত প্রাইস? এটা 60 টাকা। 60 টাকা। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখা আছে এবং মোড়াও কিন্তু দেখতে পাচ্ছি আমরা। মোড়া, এটা মোড়ার প্রাইসটা কত? মোড়া আমাদের কাছে ভালোটা এবং নর্মাল দুইটাই আছে। ওকে, এটা হলো একটু নর্মাল। ওকে, এটার প্রাইস 750 টাকা, এবং একটা এটার যেটা ভালো এটা পুরো 1250 টাকা। ওকে, এই যে আপনারা যারা আসলে মাছ টাছ রাখতে চান বা মাছ ধুয়ে রাখতে চান, আমরা কিন্তু আগে দেখতাম গ্রামে কিন্তু এগুলোর মধ্যে আসলে অনেকেই মাছ রাখতো। এমন এমন কিছু জিনিস দেখলাম যেটা আসলে অনেক স্মৃতি আসলে মনে পড়ে গেলো। এগুলো প্রাইসগুলো কেমন? এগুলো আসলে এক ধরনের কি বলে এখন, চালন, চালন বলে আর কি, যেটাকে চালন নাম। হ্যাঁ, চালন। এগুলো প্রাইসগুলো কত? এগুলো আমাদের কাছে 80 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত আছে। 80 টাকা থেকে শুরু করে 150 টাকার মধ্যে আছে। কুলো দেখতে পাচ্ছি, যারা আসলে এখন তো আসলে কুলার প্রয়োজন হয় না, তার কারণ আগে যে কুলা ছিল। কুলার প্রাইসগুলো কেমন যারা আসলে ঘরে? কুলার প্রাইস আমাদের 80 টাকার থেকে 200 টাকা পর্যন্ত আছে। এ পাশে কিন্তু কিছু লন্ড্রি বাস্কেট দেখতে পাচ্ছি, বড় সাইজের কিন্তু, পাটের সম্পূর্ণ। হ্যাঁ, সম্পূর্ণটা কিন্তু পাটের। এটা প্রাইসটা কেমন ভাই? এটা 1000 টাকা। 1000 টাকা। এই পাশে লন্ড্রি বাস্কেট দেখতে পাচ্ছি, এটা প্রাইস 550 টাকা, এটা 850 টাকা। এবং আরও একটা খুব গর্জিয়াস একটা বাস্কেট, যেটা ভিতরে একটা কাপড় দেওয়া আছে এবং সম্পূর্ণটাই সন দিয়ে তৈরি। ওকে, সনের এটা আর কি, একদম ইউনিক। এটার প্রাইস মাত্র 950 টাকা। এখানে কিছু মিরর দেখতে পাচ্ছি আমরা, কি কি রিং দেখতে পাচ্ছি। মিররগুলোর প্রাইসগুলো কেমন ভাইয়া? মিররগুলো আমাদের কাছে একদম ছোট থেকে শুরু করে 150 টাকার থেকে শুরু করে প্রায় 1000+ আছে। আচ্ছা, প্রাইস আছে। এগুলো কিন্তু এই যে আপনারা খাবার টাবার টেবিলে, ডাইনিং টেবিলে রাখার জন্য যে ম্যাট যেটাকে বলে, টেবিল ম্যাটগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। এগুলোর প্রাইসগুলো কেমন? এটা মাত্র 25 টাকা পিস পার পিস। 25 টাকা পার পিস। 50 টাকা আছে, 80 টাকা আছে, সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা, এইখানে কিন্তু বড় সাইজ কিছু দেখতে পাচ্ছি, এই যে টেবিল ম্যাটগুলো, এগুলো প্রাইস? এটা 50 টাকা অনলি পার। কিন্তু টেবিল ম্যাটগুলো আপনারা পাবেন, এই প্রাইসগুলো? এটা মাত্র 80 টাকা পার পিস। 80 টাকা হচ্ছে পার পিস। পাশে একটা ইউনিক দোলনা দেখতে পাচ্ছি, দোলনার প্রাইসটা কত ভাইয়া? এটা হলো বেতের, এটা 400 টাকা। বেতের দোলনা 400 টাকা কিন্তু। হলো মিরপুর 2। ওকে,
জার্মান টেকনিক্যাল প্রশিক্ষণের কেন্দ্র অপোজিট পাশেই, গেটের পাশেই, এবং বাংলাদেশ ব্যাংক ট্রেনিং সেন্টারের অপোজিট পাশে। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংক ট্রেনিং সেন্টার, এটা অপোজিটে। তো এটা হচ্ছে ওনাদের দোকানের নাম হচ্ছে বীরঙ্গ, এবং এখানে যে ফোন নাম্বারটা আছে আপনি কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে খুব বেশি আপনাদের সাথে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, সালাম আলাইকুম।